হাই এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, কাজিরাঙ্গা পার্ট টু। আজকে আমরা কোহরা কভার করব। কোহরাকে অনেকে সেন্ট্রাল রিজনও বলে কাজিরাঙ্গার, তো যেহেতু সেন্ট্রাল রিজনে ভিডিও করা বারণ, তো গোপ্রো আমি ইউজ করতে পারিনি। ফোনেই আর ক্যামেরাতে যেটুকু ভিডিও করা গেছে সেটাই দিয়ে আমি ব্লগটা বানানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। আর যারা ফার্স্ট পার্টটা দেখোনি কাজিরাঙ্গার, তারা আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখতে পারো, আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এন্ড অবধি দেখো, কেমন লাগে কমেন্টে বলো। তো বেশি দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি। এই যে আমাদের হোমস্টে, যে পিছনে এখন হোমস্টেতে ফ্রেশ হওয়ার টাইম নেই, জাস্ট ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে গেলাম। এখন আবার এক জায়গায় যাবো, বুড়া পাহাড় থেকে আসলাম, এখন আমরা সেন্ট্রালের দিকে যাব, তো একদমই টাইম নেই, সেই জন্য কিছুই করতে পারলাম না। জাস্ট মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম, সেগুলো ছবি তোলা ভিডিও করার টাইম হয়নি, কিন্তু কারণ খুবই তাড়া। আমাদের টাইম ছিল হচ্ছে 1:30-টার মধ্যে যাওয়ার কথা ছিল, বাট এখন দেরি হয়ে গেছে, তো আমাদের এখনো জন্য আর সময় নেই আর কি, বেরোতে হবে। আসি তারপরে হোমস্টের আশেপাশটা পরে বিকেলে ঘুরে দেখো। এখান থেকে কাজিরাঙ্গা সেন্ট্রাল রিজিয়ন শুরু হলো, এটা স্টার্টিং পয়েন্ট, মানে যেখান দিয়ে ঢুকছি আমরা এখন, এটা হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে সবার ক্যামেরা ট্যামেরা চেক করা হলো, দিয়ে এখন আমরা ঢুকবো, তারপরে দেখতে পারবে ভেতরে আমরা কী কী দেখতে পারি। তো চোখ রাখো ভিডিওতে, দেখতে থাকো। সেন্ট্রালে এলিফ্যান্ট রাইডিংও হয়, কিন্তু আমরা এলিফ্যান্ট রাইডিং করছি না, কারণ এলিফ্যান্ট রাইডিং করলে ক্লিকস নেওয়া যায় না, আর ভিডিও করতেও প্রবলেম হয়, আর আমাদের কাছে টাইম ছিল না। আর সাফারি যেহেতু বুক করা ছিল, তো আলাদা করে এলিফ্যান্ট রাইড করতে গেলে তার খরচাও বেশি হবে, সেজন্য আমরা এলিফ্যান্ট রাইডটা ক্যান্সেল করি, কারণ এর আগেও আমি গরুমারাতে এলিফ্যান্ট রাইড করেছি 1-2 বার। তো এলিফ্যান্ট রাইডে আর ছবি তুলতে অসুবিধা হয়, কারণ হাতি আমাদের সময় মতো দাঁড়াবে না, যেখানে আমরা ছবি দেখতে পারবো, ওরা করেই যাবে রানিং, প্লাস ঝাঁকি হয়, গাড়ির থেকেও বেশি ঝাঁকি হয়, হেজি হয়ে যাবে ছবি ভিডিও, তো সেই জন্য আমরা এলিফ্যান্ট রাইড করছি না। এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট রাইড জোন, তো এখান থেকে হাতির পিঠে চড়ে সব এলিফ্যান্ট রাইড করে আবার ঘুরে এখানে এসে শেষ হয়ে। হাই গাইস, আমরা এখন আছি সেন্ট্রালে, আবার আজকে সকালবেলা সেন্ট্রালে এসেছি। দেখো আমাদের গাড়ি দেখতেই পাচ্ছে, পুরো হুডি ফুডি খুলে দিয়েছি, তো চলো আমরা পেছনের টাওয়ারটা উঠি। এটা 1990-তে তৈরি করা, এটা হচ্ছে কাঠ পোড়া টাওয়ার। এই আমাদের লোকজন, চলো আমরা উপর দিকে যাই। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো তোমরা, কাজিরাঙ্গার ব্যাকগ্রাউন্ড, সেন্ট্রাল এরিয়া, এটা সেন্ট্রালে আছি আমরা এখন, এরপরে ইস্টার্ন যাবো সেন্ট্রালের পরে। দেখো ভিড়, আজকে সানডে বলে কি ভিড়, বাপরে ভিড়, মানে সেই ভিড়। हाँ, हमने भी वीडियो देखा टाइगर का, लेकिन हमारा लाग इतना खराब चल रहा है, क्या बोलूं, फोटोग्राफर उसको नहीं मिलता है। और जिन लोगों को मिला ना उस गाड़ी में, एक भी फोटोग्राफर नहीं था, एक फैमिली था, कपल, वो ड्राइवर ने एक टीम, मतलब वो जो होता है ना पुराना वाला कैमरा, उससे एक वीडियो दिखाया मुझे। বাঘ দেখার জন্য লাখ লাগে, লাখ সবাই লাকি, পাইনি। যারা বাঘ দেখেছে তাদের কাছে ক্যামেরা ছিল না, আমরা দুবার আজকে কালকেও এসেছি, আজকে আবার আসলাম বাঘ দেখার জন্য, এবার আমরা দেখতে পারলাম না। আমাদের
चलो हमने नीचे दिए देख पहले तेरी का पूरा आएगा तो टाइगर को होता है বাঘের জন্য অপেক্ষা করছে সে হায় দিদা দশ কেন বাঘ দেখতে পাওয়ার জন্য কষ্ট হচ্ছে একদম একদম এই বর্ষাটাই থাকাচ্ছে মই জঙ্গলত আছো এখানে নেটৱৰ্কটো পোৱা নাই কথা পাতিব পৰা নাই Yeah.
হাই এভরিওয়ান হ্যালো এত উদাসীন কেন এই ট্রিপে ছবি আসেনি বলে ভালো হ্যাঁ উদাসীন হয়ে আছে ঘুমাইনি ঘুমাইনি ঘুমানোর জন্য না আমি ভাবছি ছবির জন্য ভালো ছবি পাইনি ওই দুঃখে উপরে উঠবে না তোমরা উপরে উঠবে আমি একটু উপর থেকে ঘুরে আসি তাহলে রুকে না একটা একটা করে আসে গেছে ও আচ্ছা আচ্ছা
40 million. এই মানটো ভাল নহয় চাবা ইয়াত তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি কালিগ সবার সাথে পারলে শেয়ার করো, আর প্লিজ যাওয়ার আগে লাল বাটনটা ক্লিক করে দিও, আর যাদেরকে শেয়ার করছো তাদেরকেও বলে দিও যেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেয়, আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও কাজিরাঙ্গা পার্ট ওয়ানের ভিডিওটা দেখোনি বুড়া পাহাড় রেঞ্জের, তারা এখনই যাও পার্ট ওয়ানটা দেখো, তাহলে কন্টিনিউশনটা বুঝতে পারবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নাও। আর এরপর কাজিরাঙ্গার আরও ভিডিও আসতে চলেছে, তো ফলো করতে থাকো আমাকে, দেখতে থাকো আমার ভিডিও, চোখ রাখো আমার চ্যানেলে। তো আজকের মতো এখানেই, আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো।